যে পথে ঘন্টার পর ঘন্টা রাইড করলেও কোনো ক্লান্তি লাগে না, বরং একটা মেন্টাল পাওয়ার রিচার্জ হয়। তেমনই একটা পথ, তেমনই একটা রাস্তা এই মতলব বেড়িবাঁধ, যেটা মতলব থেকে চলে গেছে শ্রী রায়ের চর পর্যন্ত এবং সেখান থেকে দাউদকান্দি। আমি যতবারই এই পথ ধরে গেছি সত্যি বলতে আমি মুগ্ধ হয়েছিলাম। অনেক মানুষ অনেক পথকে উপেক্ষা করে এই পথে আসেন শুধু রাইডটাকে উপভোগ করার জন্য বা এই পথের জার্নিটাকে উপভোগ করার জন্য। এখনও সূর্যের আলো ফুটে নাই, বাজে হচ্ছে ভোর 5:30। কেমন স্নিগ্ধ ঠান্ডা পবিত্র একটা বাতাস, সে বাতাসে পবিত্র মিষ্টি একটা ঘ্রাণ, যেটা অন্য সব ঘ্রাণ থেকে আপনি আলাদা করতে পারবেন। রাইড করতে করতে আসলে এতটাই ভালো লাগে, নিজের অজান্তেই আমার প্রিয় মাতৃভূমি এই দেশ বাংলাদেশের প্রতি একটা কৃতজ্ঞতা চলে আসে। কত সুন্দর আমার প্রিয় মাতৃভূমি, কত সুন্দর এই বাংলাদেশ। এত সুন্দর পরিমণ্ডলের ভিতরে যে দুঃখবোধ আমার সবসময় গায়ে লেগে থাকে, যে ক্লান্তি সবসময় আমার মনের মধ্যে জমে থাকে, সেটা হচ্ছে দুর্নীতি, করাপশন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়। হয়তো এত সুন্দর সকালবেলা এই কথা না বললেও চলতো, কিন্তু মফস্বল এলাকা থেকে যখনই আমি যাত্রা করলাম তখনই দেখলাম এই রাস্তার শুরুর দিকে বিভিন্ন ট্রাক এবং ভ্যান গাড়ি থেকে চাঁদা তুলতেছে। সারা বাংলাদেশেই এরকম চাঁদা, গ্রামগঞ্জ, শহর, বন্দর, হাট বাজার প্রত্যেকটা জায়গায় একই দৃশ্য। যে পথে আপনি যান, যে পথে আপনার গাড়ির চাকা ঘুরবে, সে পথে আপনাকে টাকা দিতে হবে। এদেশে যদি চাঁদাবাজি না থাকতো, এদেশে যদি করাপশন না থাকতো, এদেশের মানুষ যদি পারস্পরিক সহযোগিতায় থাকতো, তাহলে কত সুন্দর লাগতো আমার প্রিয় মাতৃভূমিকে। সার্থক হতো মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ। সারাটা বছর আমরা যারা দুর্নীতির সাথে লিপ্ত থাকি, তারাই আবার এদেশের বিজয় দিবসে উল্লাস করি, তারাই আবার এদেশের স্বাধীনতা দিবসে রাস্তা বন্ধ করে মিছিল নামাই, দেশাত্মবোধক গান বাজাই, ভালোবাসার কথা জানান দিই। মানুষের ঘামের মূল্য, সততার মূল্য, ভালোবাসার মূল্য আমরা কতজন দিতে জানি। যদি দেশটা দুর্নীতিমুক্ত হতো, যদি সবকিছু করাপশনলেস হতো, তাহলে কত সুন্দর হতো দেশটা, আরো কত দ্রুত এগিয়ে যেত আমার প্রিয় মাতৃভূমি, আমার বাংলাদেশ। এই দুঃখ আমাদের সবার মনে, এই দুঃখ কোটি বাঙালির হৃদয়ে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, অবুজ বাংলাদেশ যে বাংলাদেশ হবে সবুজ বাংলাদেশ, ভালোবাসায় মাখামাখিতে এক অন্যরকম শান্তির বাংলাদেশ। নিজের দেশকে ভালোবাসার, নিজের মাতৃভূমিকে ভালোবাসার এ আবেগ ছড়িয়ে পড়ুক সর্বত্রে, সবখানে। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক, প্রত্যেকের চলাচল হোক নিরাপদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।